তাকে এত বিভৎসভাবে রেপ করে নির্মমভাবে মারা হয় পুরো শরীরে আঘাতের ছিন্ন যারা দেখেছে সবাই আতকে উঠেছে তার নাক মুখ চোখ দিয়ে রক্ত জড়েছে হাত পায়ের গড়ালি ভেঙে দেওয়া হয়েছে পোস্টমর্টমের ডাক্তাররাও দেখে এটা নিশ্চিত করেছে একাধিকবার তাকে রেপ করা হয়েছে এই বিপৎস অবস্থা দেখে যে কেউ বলতে পারবে এটি একটি মার্ডার তারপরও কলেজ প্রশাসন প্রহাসনের আশ্রয় নেয় বিক্রিমের পরিবারকে ফোন দিয়ে বলে সে আত্মহত্যা করেছে প্রমাণ লোপাট করার জন্য সেমিনার রুমের আশেপাশে কনস্ট্রাকশনের কাজ দেখানো হয় তাতেও যখন হয়নি পুরো প্রমাণ লোপাট করার জন্য ভারতের স্বাধীনতার রাতে যখন পুরো দেশ রাত দখল কর্মসূচিতে মাঠে নেমে এসেছে তখন পুরো হসপিটালে জঘন্যতম হামলা ছালিয়ে বাংশুর করে প্রমাণ পুরোপুরি নষ্ট করা হয় এই হামলার জন্য মমতা সরকার বাম দলগুলো আর বিজেপিকে দায়ী করে যেখানে এই দলগুলোই শান্তিপূর্ণ আন্দোলন করেন ন্যায় বিচারের জন্য মাঠে নামে সেমিনার রুমে মৃতদেহ পাওয়ার পরও হসপিটাল কর্তৃপক্ষ কোনরূপ পুলিশে অভিযোগ জানায়নি বরং পুলিশ যাওয়ার আগে আরজিকার মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের নির্দেশে মৃত চিকিৎসকের পরিবারের কাছে আত্মহত্যার কথা দাবি করেছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার এমনকি প্রথম দিকে তাদেরকে মেয়ের লাশও দেখতে দেয়নি ঘটনাটি গত নয় আগস্ট রাতের কলকাতার আর মেডিকেল কলেজের একজন ইন্টারনি ডাক্তার তার চারজন কলিগকে নিয়ে রাতের খাবার খায় এ সকল ইন্টারনি ডাক্তারদেরকে প্রায় ছত্রিশ ঘন্টা টানা ডিউটি করতে হয় যার কারণে তাদেরকে মাঝে মাঝে অবশ্যই রেস্ট নিতে হয় ওই দিন রাতে মমিতা দেবনাথের কলিগরা যখন যা যার নিজের কাছে চলে যায় তখন সেই সেমিনার রুমে যায় রেস্ট করার জন্য এবং পরের দিন তার মৃতদেহ পাওয়া ওই সেমিনার রুমে প্রথম দিকে পুলিশ দাবি করেছিল শরীরে কোনো নেই কিন্তু মৃতদেহ দেখে যে কেউ নির্দ্বিধায় বলে দিতে পারবে কতটা অমানবিকভাবে তাকে হত্যা করা হয়েছে পুলিশের এই দাবির বিরুদ্ধে আরজিকন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে যায় ধীরে ধীরে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে কলকাতা থেকে দিল্লির প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে চাপের মুখে নামক একজনকে হয় এই আবার পুলিশের হলো কলকাতা সহযোগী এই অষ্টম সঞ্জরায় সিভিক শ্রেণী পাশ হয় আবার এদের নিয়োগ হয় সম্পূর্ণ রাজনৈতিকভাবে বিভিন্ন ধরনের সুপারিশের ভিত্তিতেই দলীয় লোকদেরকে সকল কাজে নিয়োগ দেওয়া হয় এবং যারা ওই দলের বা ওই ব্যক্তির অনুগত তারাই চাকরি পায় এলাকার দখল বাড়ায় আর নেতাদের ছত্র সহায়তী সিভিক ভলেন্টিয়াররা দাপট বাড়ায় প্রশাসনের এই টালবাহানা এবং পুলিশের বিভিন্ন ধরনের অসঙ্গতিপূর্ণ স্টেটমেন্টের কারণে আন্দোলন আরও বেশি বেগবান হতে থাকে বারোই অগস্ট আন্দোলনকারীরা ছয় দফা দাবি পেশ করে তাদের দাবিগুলো ছিল ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে তদন্তে স্বচ্ছতা আনতে হবে আরজি করের সমস্ত অধিকারদের পদত্যাগ করতে হবে এর পাশাপাশি আরজি করের পুলিশ বাহিনীর এসপিকেও পদত্যাগ করতে হবে প্রতিবাদরত ছাত্রদের উপর পুলিশি অত্যাচারের জন্য ক্ষমা চাইতে হবে কলকাতা পুলিশকে ওই মহিলা চিকিৎসকের অর্থাৎ মমিতা দেবনাথের পরিবারকে উপযুক্ত খনি পূরণ দিতে হবে এবং সকল হাসপাতালের কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করতে হবে চারদিকে আন্দোলনের চাপে হসপিটালের প্রিন্সিপাল থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন সন্দীপ ঘোষ এবং অপমানিত সন্দীপ ঘোষ এটাও বলেন তিনি আর কোনো সরকারি চাকরি করবেন না তবে সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভালো ছেলে আখ্যা দিয়ে জানিয়েছিলেন সন্দীপকে অন্যত্র বহাল করা হবে সেই মতো আরজি করে দায়িত্ব ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই সন্দীপকে ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্বে আনার ঘোষণা করা হয় এই কারণে হাইকোর্ট রাজ্য সরকারকে বচ্ছনা করে আদালত প্রশ্ন করে কেন সন্দীপকে পুরস্কৃত করছে সরকার সেই সরকারে একদিনের মধ্যে তেতাল্লিশ জন চিকিৎসককে বদলি করল আরজি কর প্রতিবাদ করার যে রেনাকি তেতাল্লিশ জন চিকিৎসককে বদলি করেছে পশ্চিমবঙ্গ সরকার এই রাতে ভারত স্বাধীন হয়েছিল অর্থাৎ চোদ্দ আগস্ট রাত নারী স্বাধীনতার ডাক দিয়ে রাত দখলের জন্য পথে নেমেছিলেন মহিলারা কোথাও মোমবাতি হাতে কোথাও মশাল বা মোবাইলে ফ্ল্যাশ লাইট চালিয়ে আরজি করকাণ্ডের প্রতিবাদে গড়ে উঠেছিলেন তারা রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মসূচিতে সামিল হয়েছেন সমাজের সব স্তরের মানুষ অভিনেত্রী গায়িকা সেলিব্রিটি থেকে গৃহবধূ ছাত্রছাত্রী থেকে অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই রাত দখল আন্দোলনে যখন পুরো ভারত জুড়ে প্রতিবাদ চলছিল বা কর্মসূচি পালন চলছিল ত তখনই আর বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালায় তারা সেই প্রমাণগুলা লোপাট করার চেষ্টা করে ভারতে নারীদের স্বাধীনতা নিয়ে এই আন্দোলন এখনও চলমান এবং রাজ্য সরকারকে এটা কিন্তু খুবই কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে দেখা যাক রাজ্য সরকার সেটা কিভাবে হ্যান্ডেল করে এবং মমতা ব্যানার্জি অলরেডি বলেছে যে বাংলাদেশের মতো নাকি ভারতেও জনগণ এই আন্দোলনকে তাকে সরানোর জন্য করতেছে দেখা যাক সামনের স্টেপগুলো সরকার কিভাবে নেয় এবং জনগণ সেখান থেকে কি আদায় করতে পারে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে